আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে জল আমাদের উঠানে কতটা উঠেছে, তারপর যখন বৃষ্টিটা থামলো, দুদিন রোদ হলো, তখন জল কিন্তু বেশ কিছুটা কমে গিয়েছিল। তারপর আবার যে বৃষ্টিটা হলো, তাতে তো আগেরবারের থেকে আরও বেশি জল উঠে এসেছে। এবার তো মনে হচ্ছে একেবারে ঘরের ভিতরেই ঢুকে পড়বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিধাত্রিকা। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আর বিধাত্রিকা দেখছেন কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করছে, মানে আমি ভিডিও করছি বলে। ওকে বললাম আয়, দুজনে মিলে ভিডিও করি। ও আসবে না, ও সাইড থেকে শুধু চিৎকার করে আমাকে ডিস্টার্ব করবে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা হেয়ার অয়েল, ভেষজ বলতে পারেন, মানে অনেক কিছু দিয়ে একটা তেল আমি নারকেল তেল তৈরি করি। সেটা অ্যাকচুয়ালি না, কিছু মাস আগে আমি বিধাত্রিকাকে ন্যাড়া করে দিয়েছিলাম, তারপর থেকে এই অয়েলটা ওর উপর অ্যাপ্লাই করছি। আর ওই হেয়ার গ্রোথটা কিন্তু খুব ভালো হয়েছে। মা একটু চুপ কর না, আস্তে কথা বলো না। কেন এটা দিয়ে খাটুকে দিয়ে বসে দেয়? তো ওর হেয়ার গ্রোথটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, চুলটা বেশ দ্রুতই বড় হচ্ছে। কারণ ফার্স্ট টাইম ওকে যখন ন্যাড়া করেছিলাম, তখন ওর মাথায় তো কোনো অয়েল অ্যাপ্লাই করতাম না, তখন মানে অতটা ভালো তাড়াতাড়ি চুলটা বাড়ছিল না। আর এটা যে শুধু বাচ্চাদের জন্য তা নয়, বড়রাও অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমিও আগে অ্যাপ্লাই করতাম এই চুলটা, এই মানে তেলটা চুলে ইউজ করতাম, রেজাল্ট কিন্তু ভালো ছিল, ভালোই কাজ দিয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম আজকেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আর কি বলবো, চলুন দেখাই আপনাদের কি কি দিয়ে তেলটা তৈরি করছি, তারপর দেখাতে দেখাতেই আপনাদের সাথে কথা হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তেলটা তৈরি করার জন্য প্রধান দুটো যে উপকরণ আমার দরকার, তার মধ্যে একটা হচ্ছে নারকেল তেল, আর একটা হচ্ছে এই যে পাতাটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। এটাকে আমরা চলতি এতে, মানে আমরা তো বলি কেশসাথী বা কেশত্তি পাতা, এটার ভালো নাম হয়তো ভিঙ্গরাজ, মহাভিঙ্গরাজও বলা হয়। এইটা আপনারা অনেক হেয়ার অয়েলের প্যাকেট উপর লেখা দেখবেন, ছবি দেখবেন, এরম ছোটো ছোটো সাদা সাদা ফুল আর এই ধরনের পাতাটা। এটা কিন্তু মাথার মানে চুলের জন্য খুবই উপকারী, চুলের বিভিন্ন রকম সমস্যার একটাই সমাধান বলতে পারেন, মানে হেয়ার ফল কম করবে, ন্যাচারাল একটা চুলটা কালো করবে, মানে অকালপক্কতা যেটাকে বলে, তাড়াতাড়ি চুল পেকে যাওয়া, সেটাকে অনেকটা কন্ট্রোল করে, গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি বড় হয়, মানে লম্বা হয় চুলটা, খুশকি যায়, ওভারঅল আর কি এটা হেয়ারের জন্য খুব ভালো। এই একটা এটা ভেষজ জিনিস, আয়ুর্বেদিকভাবে তেল তৈরি হবে, ভেষজ তেল টাইপের হবে ব্যাপারটা। তো এটা কিন্তু ওভারঅল চুলের জন্য ভালো। আর এটা কোথায় পাওয়া যাবে আমি বলি, আমাদের এদিকে যেহেতু আমি একটু গ্রাম সাইডে থাকি, তো আমাদের এই সাইডে না যেখানে সেখানে স্যাঁতস্যাঁতে ঝোপে ঝাড়ে এটা আগাছার মতোই কিন্তু হয়ে যায়। তবে এটা খুবই ইজিলি, মানে কোথাও যদি রাস্তায় যেতে যেতে কোনো একটা ঝোপঝাড়ের দিকে ফলো করবেন, এই ধরনের ছোট ছোট সাদা সাদা ফুল থাকে এর মধ্যে, পাতাটা বেশ খসখসে, নখ দিয়ে ভাঙলে একটু কালচে কষ নখে লেগে আসবে। এই পাতা যদি কোথাও একটা দেখেন, শিকড় সমেত উপড়ে নিয়ে ঘরের যে কোনো আনাচে কানাচে যেখানে একটু ভিজে ধরনের মাটি থাকে সেখানে ফেলে রাখবেন, একটু শেকড়টা চেপে দিয়ে দেখবেন সেখান থেকে অনেক এই আগাছার মতো এটা হয়ে যাবে। তো এই পাতাটা আমি ভালো করে ডাঁটিগুলো থেকে ছাড়িয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছিলাম, তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এ মানে ফুলটাও আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি অ্যাড করছি কোকোনাট অয়েল, সিম্পল নর্মাল কোকোনাট অয়েল, যে কোনো ব্র্যান্ডের পিওর কোকোনাট অয়েল, যেটা শীতকালে জমে যায়, সে কোনো যার মধ্যে কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল কিছু নেই, মানে কোনো আমলকি কোনো কিছু, মানে যে থাকে না ফ্লেভার অ্যাড করা সেই টাইপের কিচ্ছু না, জাস্ট একদম সাদা মাটা নারকেল তেল। তো আমি তো শালিমার তেল বরাবর মাথায় ইউজ করি, তো সেটাই ইউজ দিয়ে দিলাম। আরও অনেক কোম্পানির ভালো কোকোনাট অয়েল আছে, আপনারা দিতে পারেন। এইভাবে দিয়ে এর মধ্যে দিলাম তেলটা, দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এইভাবে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম। এক রাত রেখে দেওয়ার পর দেখুন খুব একটা বেশি কিছু তফাৎ হয়নি, শুধু পাতাগুলো বেশ নেতিয়ে গিয়েছে, কি বলবো, একটুখানি মজে গিয়েছে, যাই হোক বুঝতে পারছেন হয়তো আপনারা। আর তেলের কালার কিন্তু কিছুই তেমন পরিবর্তন হয়নি, এইভাবে জাস্ট ওভার নাইট আমার রাখা ছিল। এখন আপনাদের একটু আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এর তেলে কিন্তু কোনোরকম কালার আসেনি, তেলটা কিন্তু সাদাই রয়েছে, দেখছেন তো। তো এইবার আমি কি করব, এক রাত এইভাবে শুধু ভিজিয়ে রাখার ফলে পাতাগুলো বেশ একটু নরম হয়ে গেছে, তেলের সাথে এ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হালকাভাবে গরম করব। যদিও কোকোনাট অয়েলের উপর খুব বেশি হিট দেওয়া উচিত না বলে, কিন্তু তাও এই পাতার ভিতর যে নির্যাসটা রয়েছে সেটাকে তেলের মধ্যে বার করে আনার জন্য এটাকে একটু গরম করতেই হবে। তো এই জন্য খুব হালকাভাবে অনেকটা উঁচুতে আমি ধরেছি হিট থেকে, আবার বারবার সরিয়েও নিচ্ছি আগুন থেকে, কিন্তু অনেকটা উপরে আমি বাটিটা ধরছি, আবার সরিয়েও নিচ্ছি। এভাবে জাস্ট যখন তেলটা
এটা গরম হয়ে উঠবে, ফুটে উঠবে না, হালকা গরম হয়ে উঠবে। তখন এইভাবে এটাকে আমি রেখে দেবো আবারও, এখন থেকে এবার আমি রেখে দেবো আরও একটা সারা রাত আমি রেখে দেবো এটাকে। আজকে আর কিছুই করবো না, বাটিটা চাপা দিয়ে জাস্ট রেখে দেবো। তো একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা আমি অ্যাড করেছিলাম, যে মেথি সেটাই, গোটা গোটা মেথি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভিজিয়ে রাখবো একটা। তবে মেথিটা অপশনাল, না দিলেও চলে, সবসময় যে দিই তেমনটাও না, কখনও কখনও শুধু কেশোসাথী দিয়েও আমি, কেশরটি দিয়েও আমি করি, মানে ভিঙ্গরাজ অয়েলই তৈরি করি। তো এখন আমি একটুখানি মেথি এর মধ্যে আমি আজ অ্যাড করলাম। আপনারা যদি এটা কখনও ট্রাই করেন তো মেথি চাইলে নাও দিতে পারেন, তাতে কিছু হবে না, কিন্তু মেথিও যেহেতু চুলের জন্য ভালো তো একটুখানি দিয়ে দিলাম। মেথিটা দেওয়ার পর আবার তেলটা একটু ঠান্ডাই হয়ে গেছিলো, তো হালকা আমি আর একটু গরম করে নিচ্ছি, নিয়ে এবার এটা সারা রাত রেখে দেবো। এই ভিঙ্গরাজ পাতাটা, মানে কেশরটি পাতাটা কিন্তু খুবই চুলের জন্য ভালো, আর এটা পেয়ে যাবেন, একটু খুঁজবেন পাতাটাকে, কেমন পাতা আপনাদের দেখতে দেখিয়ে দিলাম। দেখুন এটা এবার সারা রাত রেখে দেওয়ার পর, মানে এটা তো একদিনেই তেলটা তৈরি হয়নি, তো আমি ছোটো ছোটো ক্লিপে শ্যুট করেছি, রেখেছি, আর এখন আমি ভয়েসটা দিয়ে আপনাদের বলে দিচ্ছি প্রপার প্রসেসটা আমি কীভাবে করেছি। সারা রাত গরম করা অবস্থায়, মানে গরম করে নেওয়ার পর, সারা রাত রেখে দেওয়ার পর দেখুন এখন তেলের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে, একদম ডার্ক সবুজ হয়ে গেছে। জানি না মোবাইল ক্যামেরা আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু খুবই সবুজ হয়ে গেছে। এটা আরও রেখে দিলে না একদম কালো ধরনের একটা তেল তৈরি হয়ে যাবে এটাতে। তো এবার কী করবো, এটাকে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যখন দেখালাম, তারপর এবার এটাকে আমি এখন ছেঁকে নেবো। তো পুরাতন একটা তেলের খালি বোতল নিয়েছি, কাঁপা ছাঁকনি, এই দিয়ে ভালো করে পাতাটা, পাতাটা সমেত কিন্তু তেলটা বড় মুখওয়ালা কোনো কাঁচের জারের মধ্যে স্টোর করতে পারেন, কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, এতে করে মাখাতে সুবিধা হয় বা নিজেরও মাখতে সুবিধা হয়। তো ছাঁকা আমার হয়ে গেছে, কাঁপা দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি, ভালো করে চেপে চেপে পাতার ভিতরে যতটা যা তেল ছিল সব বার করে। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা কালো তেলটার রং, ডার্ক হয়ে গেছে। তো খুব ডার্ক কালারের এই তেলটা তৈরি হয়েছে। এটা কিন্তু হেয়ারের জন্য খুবই ভালো, এটা শুধু বাচ্চাদের মাথার নয়, বড়োদের মাথাতেও, মানে সবাই মাখতে পারে এই তেলটা, সবার হেয়ারের জন্যই খুব ভালো। এই তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোরও করে রেখে দেওয়া যাবে, খারাপ হবে না। তুলে রেখে দিয়েছিলাম, যদি জল উঠে আসে নিচে অব্দি সেই জন্য। আগের বৃষ্টিটাতে পুরো জল একেবারে সিঁড়ির কানায় কানায় হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম সারা রাত যদি বৃষ্টি এইভাবেই হতে আর আবারও, মানে নেক্সট দিনও হয়, তাহলে জল ভিতরের ঘরের মধ্যে ঢুকেই পড়বে। তো দেখুন একদম কিন্তু সিঁড়ির কানায় কানায়, আর এখানেই মনে হচ্ছে বসে আজকে বাসন ধুতে হবে, কারণ ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের পুকুর ঘাটটা, অতটা যাওয়া পসিবল হবে না জল ভেঙে, আর ওখানে বাসনকোসন রাখার মতোও পরিস্থিতি নেই। তো ঘরের পুরো বেহাল অবস্থা চারিদিক, মানে জলের রেতে, যদিও ভগবানের আশীর্বাদে ঘরের ভিতর ঢোকেনি। সকাল থেকে দেখলাম রোদ উঠে গেছে, সারা রাত আর বৃষ্টি হয়নি। আমরা দেখুন সোফার উপরে এইভাবে সাউন্ড সিস্টেম এগুলো তুলে রেখেছিলাম, বাইচান্স যদি জল ঢুকে আসে রাতের বেলা আর কি, বৃষ্টি হয়ে, তাহলে কি হবে সেইটা ভেবে। তো ভগবানের আশীর্বাদে হয়নি। যাই হোক, এখন সব ঘর পুরো ওলট পালট অবস্থা, গুছাতে হবে, ঠিকঠাক করতে হবে, আর সেই সব মিলিয়ে সেইভাবে কোনো ব্লগ করার মতো আজকে বাড়িতে কিছু ছিল না। তো অনেকদিন থেকেই হেয়ার অয়েলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ভেবে রেখেছিলাম, তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, একটু হলেও হেল্পফুল হবে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। বাই বাই।